আসসালামু আলাইকুম সবাইকে সোজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা আমাদের সোজার ট্রেনিং একাডেমি মাঠে যারা আমাদের এখানে সেনাবাহিনীর সৈনিক পদের জন্য প্রস্তুতি নিতে এসেছে তো তাদের আমরা একটা মডেল টেস্ট নিচ্ছি কারণ সেনাবাহিনীর যখন তোমরা পরীক্ষা দিতে যাবা তোমাদের পঞ্চাশ নাম্বারের কিন্তু লিখিত পরীক্ষা হয়ে থাকে তো এই পঞ্চাশ নাম্বারের লিখিত পরীক্ষায় বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান সাধারণ গণিত এবং আইকিউ এই পাঁচটা বিষয়ের উপরে হবে আর পরিবার পরি পরীক্ষার পরিবেশটা অনেকটাই ধরনের ইনভারনমেন্ট হয়ে থাকে দূরত্ব বজায় রেখে পরীক্ষা হবে নৌবাহিনীতে তুমি যদি কখনও নাবিক পদে কেউ পরীক্ষা দিতে যাও নৌবাহিনীর নাবিক পদে পরীক্ষা দিতে গেলেও ঠিক এইভাবেই স্টেডিয়ামগুলোতে বসাবে বসায় পরীক্ষা হবে তো ঠিক যারা আমাদের সোজার ট্রেনিং একাডেমিতে আসছে প্রস্তুতি নিতে তাদেরকেও আসলে আমরা এইভাবেই প্রস্তুতি করাচ্ছে তো যাই হোক চলো একটু দেখি কারা কে কি লিখলো একটু জিজ্ঞেস করি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদের চাকরির পরীক্ষার পূর্বে মেডিকেল লিখিত মৌখিক শারীরিক এবং আইএসএসবি পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং করতে আজই যোগাযোগ করুন বাংলাদেশের বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান সোলজার ট্রেনিং একাডেমিতে সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক প্রস্তুতিমূলক ব্যাচে ভর্তি চলছে রতন মিয়া স্যার প্রশ্ন কমন পারছো তো পারবা বাবা এই যে প্রথম অবস্থায় এইভাবে মাটিতে বসে যে পরীক্ষা দিচ্ছ এটা একটু কষ্ট মনে হচ্ছে নাকি কষ্ট মনে হচ্ছে আনন্দের বিষয় আছে গুড ঠিক আছে আসো বাবা পা গোটাও হ্যাঁ পা গোটাতে হবে তো ঠিক আছে পা গোটাও এরপরে বাবা তোমার কি অবস্থা ভালো কমন আসছে তো প্রশ্ন সবার হ্যাঁ আচ্ছা এইভাবে তো কেউ আগে কোনোদিন পরীক্ষা দেও নাই দিস কেউ তো দেও নাই তাই না তাহলে এইভাবে যে পরীক্ষা তোমরা দেও নাই এটা একটা পরীক্ষা দেওয়ার একটা তো উপকারে আসবে তোমাদের নাকি কি মনে হয় আসবে উপকারে হুট করে এইভাবে দিলে কিন্তু দেখবা যে পা ধজিন করতেছে রোদে বসে পরীক্ষা দিচ্ছ একটু মাথায় আর তাপ লাগতেছে তাই না তারপর হচ্ছিল লিখতে একটু অসুবিধা হচ্ছে কি বলো তো সকল বাধা অতিক্রম করেই আর সৈনিক হিসেবে চান্স পেতে হয় যখন সেনানো বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাবা তখন তোমাদের বিভিন্ন ধরনের বাধা থাকবে তাই না বাধাগুলো কি তোমাদের মেডিকেল ফিট হতে হবে শারীরিক পরীক্ষায় ফিট হতে হবে এরপরে লিখিত পরীক্ষায় পাশ করতে হবে মৌখিক পরীক্ষা পাশ করতে হবে তখনই তোমরা একজন যোগ্য সৈনিক হিসেবে যে যে বাহিনীতে যাবা সে সে বাহিনীর পরীক্ষার চান্স পাবা এটাই তো তাই না কারণে কারণেই যে আমরা যে আজকে বসে অ্যাকাডেমির মাঠে বসে যে প্র্যাকটিস করছি এই প্র্যাকটিসটাও কিন্তু তোমাদের কাজে আসবে আসবে তো কোন প্রস্তুতি আসলে বিথা যাবে যাবে না হ্যাঁ সাগর কোনো প্রস্তুতি কি বিথা যাবে কোনো প্রস্তুতি আমরা প্রবল প্রস্তুতির জন্য সোলজার একাডেমিতে আসছি যদি প্রবল প্রস্তুতি আমরা এখান থেকে ভালোভাবে নিয়ে যাই তাহলে দেখবো অবশ্যই তোমরা পরীক্ষা ভালো করবাই লিখিত পরীক্ষার জন্য টেনশনের কোনো কারণ নেই সাজেশন মাফিক যে মডেল টেস্টগুলো এখানে বসে দিচ্ছ তোমরা দেখবা ইনশাল্লাহ পরীক্ষায় পঞ্চাশের মধ্যে তোমরা চল্লিশ পঁয়তাল্লিশ এমই পাবা বোঝাতে পারলাম শুধু চেষ্টা করতে হবে পড়া পড়ালেখার প্র্যাকটিসটা আরও একটু বাড়াতে হবে গতি বাড়াতে হবে তাহলে দেখবা ইনশাল্লাহ তোমরা সবাই ভালো করতে পারছো ঠিক আছে এটাই তো এই হচ্ছিলো আজকের মোটামুটি তোমাদের যারা ইউটিউবে আমার স্টুডেন্ট আসছো তোমরা যারা দেখো সব সময় সোজা ট্রেনিং একাডেমি কার্যক্রমগুলো তো আজকে একটু দেখালাম যে আজকে আমরা মাঠে বসে মডেল টেস্ট নিচ্ছি সেনাবাহিনী সৈনিক পদে তো যারা তোমরা আগামীতে পরীক্ষা দিতে যাবা সেনাবাহিনীতে তোমরা একটু এখন থেকে প্র্যাকটিস করো ভালোভাবে প্রিপারেশন নিয়ে গেলে দেখবা যে পরীক্ষায় অনেক ভালো করা যায় অনেক ভালো করতে সক্ষম হবা তো আমাদের দুই হাজার সালের জন্য সেনাবাহিনীর নতুন সার্কুলার প্রকাশ হয়েছে যারা প্রস্তুতি নিতে চাও আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে সমসাময়িক ব্যাচগুলোতে ভর্তি চলছে এখানে তোমরা আসলে তোমাদের লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা শারীরিক পরীক্ষা আইকিউ পরীক্ষা বা বুদ্ধিমত্তা পরীক্ষা যে বিষয়গুলো রয়েছে এগুলো তোমরা এখান থেকে স্বল্প খরচে খরচেপি প্রস্তুতি নিয়ে যেতে পারো